টাকার মান কমে যায় না, টাকার মান কমিয়ে দেয়। কারা কমায়? ওই ইসরায়েলে বসে বসে ওরা কমায়। ইসরায়েলে যারা বসে আছে জায়নিস্টরা, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়, এরা বসে বসে এই কাজটা করে। কারণ এরা একটা ব্যাংকিং সিস্টেম চালু করেছে। এই ব্যাংকিং সিস্টেমটার ভিত্তি হচ্ছে সুদ এবং কাগজের টাকা। আমি এটাও বলে দিচ্ছি, সামনের কয়েক বছরের মধ্যে আপনাদের কাগজের টাকা উঠে যাবে। কাগজের টাকা দেখবেন কোনো ভ্যালু নাই, ওই জাদুঘরে টাঙিয়ে রাখবেন ওয়ালের মধ্যে। ওয়ালপেপার করে রাখে না, ওরকম করে রাখবেন। তখন কি হবে? তখন সব ডিজিটাল মানি, ইলেকট্রনিক মানি। ওই যে মোবাইলে পাঠাবেন, রিসিভ করবেন, পাঠাবেন, রিসিভ করবেন, টাকা যাবে আসবে। আপনি টাকা ধরতেও পারবেন না, টাকা পকেটেও রাখতে পারবেন, কিন্তু আপনি জানবেন আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে। সংখ্যা দিয়ে দিবে আপনাকে একটা, ব্যাস, এতটুকু। অনেক কথা হয়তো বুঝে আসতেছে না, কিন্তু সামনে বুঝে আসবে ইনশাল্লাহ। এগুলা কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না, এগুলোর পিছনে একটা শক্তি কাজ করতেছে। যারা চায় যে অর্থনৈতিক ভাবে আমরা একদম পঙ্গু হয়ে যাই, তারা আমাদের সমস্ত সম্পদগুলো লুটেপুটে খাচ্ছে। আমরা সোনা এবং রূপা ওদের হাতে তুলে দিচ্ছি, দিয়ে কাগজ এবং ইলেকট্রনিক মানি নিয়ে আসতেছি। আমাদের তেল ওদের হাতে তুলে দিচ্ছি, দিয়ে ওদের কাছ থেকে কাগজের ডলার নিয়ে আসতেছি। সামনের কয়েক বছরের মধ্যে দেখবেন ব্যাংকটা, ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে। যাদের ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, বের করে ফেলেন, ব্যাংক আর থাকবে না। মার্কিন ডলার, মার্কিন ডলার চিনেন? এই মার্কিন আমেরিকান ডলার আর থাকবে না, সব দেখবেন ইলেকট্রনিক মানি হয়ে গেছে। আল্লাহর কিতাবের মধ্যে দুইটা পয়সার কথা আছে, সোনার কয়েন আর রূপার কয়েন। এই দুইটা হচ্ছে ইসলামের কারেন্সি, ইসলামের টাকা। এই আজকে থেকে 100 বছর আগ পর্যন্ত সোনার কয়েন এবং রূপার কয়েন ছিল। এই বিগত 100 বছরে দেখবেন এগুলো উঠে গেছে। এগুলো উঠে যায়নি ভাই, এগুলোকে সুপরিকল্পিতভাবে উঠিয়ে দেয়া হয়েছে। কেন দেয়া হলো? কারণ সোনার কয়েন আর রূপার কয়েনকে বলা হয় দিনার এবং দিরহাম। এটাকে যখন তুলে দেয়া হয়েছে, ওর জায়গায় কাগজের টাকা ছেড়ে দেয়া হয়েছে। আর এই কাগজে যে টাকাটা আমরা ব্যবহার করি, এর অভ্যন্তরীণ কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। কিরকম? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি 1 মাস আপনাদের এখানে কামলা খাটলাম, আপনি আমাকে খুশি হয়ে 20,000 টাকা দিলেন, কথার কথা। আমি টাকাটা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দিলাম, দিয়ে বললাম টাকাটা রেখে দাও, এই টাকাটা 2 বছর পরে বের করবা, তখন এই 20,000 টাকা দিয়ে কিছু করবো ইনশাল্লাহ। তো 20,000 টাকা 2 বছর পর বের করার পর দেখা গেল যে 2 বছর আগে 20,000 টাকার যে মূল্য ছিল, 2 বছর পর 20,000 টাকার সেই মূল্যটা পাচ্ছি না। মানে 2 বছর আগে 20,000 টাকা দিয়ে আমি হয়তো একটা গরু কিনতে পারতাম, 2 বছর পর দেখছি 20,000 টাকা দিয়ে একটা ছাগলও কেনা যাচ্ছে না। টাকার মান কমে যায় নাই, কমিয়ে দিয়েছে।